কোন শহর? ওই যে পাগল সোহাগ স্টেশনে গান বলে না, পাগল সোহাগকে তো আমি দেখি নাই। দেখেন নাই না? না দেখি নাই। হ্যালো ভিউয়ার্স, এখন আমরা যাব পাগল সোহাগের কাছে। চলেন পাগল সোহাগের কাছ থেকে কিছু সাক্ষাৎকার নেওয়া যাক। শোকভা 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 একটু উঠবেন, কথা আছে। আপনি তো অনেক ভাইরাল হয়ে গেছেন ইউটিউবে, অনেক নাম নাম ডাক অনেক ভাইরাল হয়ে গেছেন, এটা কিভাবে সম্ভব হলো? আসলে এখানে আমার কোনো কিছু না, আমি আসলে রাস্তা দিয়ে পাগলের মতো ঘুরে বেড়াইতাম। এক সময় জ্যাকি ভাই আসলো, তাদের কিছু গান নিয়ে আমাকে গান বলতে বলতে বললো। তো এইভাবেই এখন মানুষ যদি আমাকে ভাইরাল করে দেয় তাহলে তো আর আমার কিছু করার নাই, আমি যেমন আছি তেমনই পাগল। আসলে কি আমি আপনার গান শুনতে পারি? গান তো কত জায়গায় বলে ফেলে, মানে জায়গায় জায়গায় যেখানে যাব সেখানেই গান, গান ছাড়া দুনিয়াতে কিছু নাই আমার। তো ভাইয়া আপনার হাতে এগুলো দেখছি, এগুলো কি? এগুলা এগুলাই তো আমার বাদ্যযন্ত্র, এগুলা দিয়ে তো আমি গান বলি। তাহলে চলেন একটা গান শোনা যাক। গান শুনবেন না? আচ্ছা। আমার অন্তর পুইরা হইল কালা, কেউ তো দেখে না, কত সুখে আছি আমি মন ভালা না। কখনো গাজা কখনো গাজা, কখনো বাবা মদ ছাড়া কেউ চলে না। কখনো গাজা কখনো গাজা, কখনো বাবা মদ ছাড়া কেউ চলে না। নেশা এখন অতীত জীবন, অতীতের কথা ভাবে না। কখনো গাজা কখনো গাজা, কখনো বাবা মদ ছাড়া কেউ চলে না। নেশা এখন অতীত জীবন, অতীতের কথা ভাবে না। আপনি থাকেন কোথায়? এই স্টেশন। দেখছেন এত সুন্দর করে সাক্ষাৎকার নিতে আপনি আসে হুট করে তাড়াই দিলেন। তো হঠাৎ করে ওর কি হলো, পাগল হয়ে গেল? আসলে আমরা লঞ্চে করে পিকনিকে যাচ্ছিলাম, আর সে মুহূর্তে যাওয়ার পথে লঞ্চটা ডুবে যায়। তো আমি মানে অনেকে মারা গেছে, আমি ভাবছিলাম সোহাগও মারা গেছে, কিন্তু না, ও মারা যায়নি, ও এখনো বেঁচে আছে। ইউটিউবে আমি ওর ভিডিও দেখছি, যার কারণে আমি বুঝতে পারছি যে আমি বুঝতে পারছি ও বেঁচে আছে, আর ওকে আমি অনেক জায়গায় খুঁজছি। শেষমেশ এসে এখানে আমি ওকে পেলাম, তাও হারিয়ে দিলাম। ও তো আপনাকে চিনতে পারছে না, তাহলে আপনি এখন কি করবেন? দেখি ও আমাকে চিনতে পারে কিনা। এতদিন যখন ওর জন্য আমি ওয়েট করছি, আমি ওর জন্য ওয়েট করে যাব। একদিন একদিন তো আমাকে ঠিকই চিনতে পারবে। তো এর আগে তো আমি শুনছিলাম যে ইউটিউবে দেখলাম যে ডিজে সোহাগের নাকি বিয়ে হয়েছিল, ওর নাকি একটা বাচ্চাও আছে। না এগুলো সব মিথ্যে, এগুলো একটাও সত্য না। যে ডিজে সোহাগ বিয়ে করেনি, আপনি কিভাবে বুঝলেন যে ওর ছেলে নাই? এটা আমি জানি যে ও বিয়ে হয়নি ওর, আর ওর কোনো ছেলেও নেই।
আপনি এতটা শিওর কিভাবে গোটা বিষয় তো জানে যে সব দিদার সোহাগের বিয়ে হয়েছিল এটা সম্পূর্ণভাবে আর কি মিথ্যা কথা আচ্ছা সম্পূর্ণ মিথ্যা কথা এটা মানলাম কিন্তু আপনি যে ওর গার্লফ্রেন্ড আমি বুঝব কিভাবে সেটা আপনি বুঝবেন কিনা সেটা সম্পূর্ণভাবে আপনার ব্যাপার কিন্তু আমাদের সম্পর্কটা একদম সত্য কতদিন ছিল রিলেশন তাও 4-5 বছর আসলে ক্লাস 5 থেকে আমাদের রিলেশন ক্লাস যখন 10 এ উঠি আমরা তখন আর কি টুরে যাই গিয়ে ওকে আমি হারিয়ে ফেলি আচ্ছা আপনার সাথে এত কথা বলে আমি সময় নষ্ট করতে যাচ্ছি না ওকে আমাকে খুঁজে পেতেই হবে আমাকে খুঁজতে যাচ্ছি ঠিক আছে আপনি থাকেন হাই রে মানুষ কোথাকার জিনিস কোথায় যায় হাই রে এখনকার পরিস্থিতি বর্তমান পরিস্থিতি আমরা এত কষ্ট করে কাজ করতেছি আমরা ভাইরাল হতে পারছি না কিন্তু পাগলেরা ভাইরাল ঠিকই হচ্ছে